শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মোহাম্মদ মিয়া, বাপের নাম হলো মিত্র নূর মিয়া। আমার জন্মস্থলের মধ্যে এখন এখানে কোথায় কোথায় বোম পড়ছিল একটু দেখা যান। হ্যাঁ, এটা বোমের গর্ত, এটা হলো বোমের গর্তের উপর। হ্যাঁ, এর সামনে একটা আছে মসজিদে, বোমের গর্তের উপর মসজিদ হয়েছে, সেটা আমরা করছি। মসজিদটা চারটা মারছে, তিনটা কেন পড়েছে, আরেকটা পড়েছে গ্রামে, পড়ার পরে সে স্বাধীনতা পড়েছে, এখানে আসছে। যে যে বোম ড্রাফ করছে পাইলটে, সেখানে আসছে ড্রাইভার। ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান। আর সবার সঙ্গে কথা বলছে, তাহলে এটা এরকম হবে। মদিউল আলম রাজচামের সাহেবের ছেলে মোহাম্মদ সজিল আলম। 1971 সালের 25 মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বে যে স্বাধীনতার ঘোষণা করতে পাঠান, সেটা আমাদের টিএনটি সলিমপুর ওয়ালেসপুর বলেছে পাঠান। ওখান থেকে আমার আঙ্কেল জানা এটা রিসিভ করেন এবং তিনি সকাল 6টার দিকে সেটা আমার বাবা তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, ওনাকে দিয়েছেন। উনি সেটা আমার শ্রদ্ধা আছেন বড় ভাই জাফর ভাইয়ের মাধ্যমে ইংলিশটা বাংলা ড্রাফট করে আপনার এমআরসির দিকে হয়ে নুরুন নাহার জহির তথা জোরাম চৌধুরীর কাছে প্রেরণ করেন। এবং আমার জানা মতে, আমার বাবার কাছে শুনেছি, 1971 সালের 26 মার্চ মধ্যাহ্নে জনাব এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।